আজকে আমাদের পড়ার বিষয় হলো অ্যানিম্যাল কিংডম বা প্রাণীজগতের শ্রেণী বিভাগ। অ্যানিম্যাল কিংডম বা প্রাণীজগতের মধ্যে আমরা নন কোয়ার্টাটা অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পরিফেরা বা ছিদ্রাল প্রাণী, নিডারিয়া বা একনলাদেহি, সরি সিলেন্টারেটা বা নিডারিয়া একনলাদেহি এবং টিনোফোরাস মানে চিরুনি সদৃশ প্রাণী, এগুলো আমরা পড়েছিলাম। আজ আমরা ফাইলাম মোলাস্কা সম্পর্কে পড়ব। এখন মোলাস্কা বা কম্বোজ জাতীয় প্রাণী বা কম্বোজ পর্বভুক্ত অন্তর্ভুক্ত যে সমস্ত প্রাণী তাদের সম্পর্কে জানব। এই কম্বোজ বা মোলাস্কা কাদের বলে? না তো যে সমস্ত অমেরুদণ্ডী প্রাণীদের দেহ শক্ত কাইটিন নির্মিত নয়, চূর্ণ নির্মিত খোলক বা ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত খোলক দ্বারা আবৃত থাকে তাদেরকে, এবং যদি তাদের সন্ধি লোপাঙ্গ দ্বারা তৈরি হয় অর্থাৎ গোটাটা একটা মাংসল অংশ নিয়ে তৈরি থাকে, তবে তাকে কম্বোজ বলা হবে। খুব ভালো কথায় যদি বলা হয় যে সমস্ত অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে গোটা দেহটা সামগ্রিকভাবে ম্যান্টল নামক পর্দা দ্বারা আবৃত থাকবে, যারা একটা সেল বা খোলক শক্ত চূর্ণ নির্মিত খোলকে আবৃত থাকবে, এবং যাদের স্বাভাবিকভাবে গমন অঙ্গ হিসেবে যাদের টিউব ফিট বা নালিকা পদ কিংবা সেক্ষেত্রে মাংসল পদ হবে তাদেরকে মোলাস্কা বলা হবে। এই মোলাস্কা অন্তর্ভুক্ত প্রাণীদের কতগুলো সদস্য আছে, যেমন চিংড়ি, কাঁকড়া, শামুক, শামুকের মধ্যে জল শামুক আছে, স্থল শামুক আছে, আপেল শামুক সেটাকে পাইলা গ্লোবোসা বলে, ঝিনুক আছে, গুগলি আছে, শঙ্খ আছে, এরা প্রত্যেকেই কিন্তু মোলাস্কা বা কম্বোজ শ্রেণীর প্রাণীর মধ্যে পড়ে। তাহলে আমরা যদি ডেফিনেশন লিখি, আমাদের ডেফিনেশন কীরকম হবে? অমেরুদণ্ডী যে সকল প্রাণীর দেহ চূর্ণ নির্মিত শক্ত খোলক দ্বারা আবৃত ব্র্যাকেটে ব্যতিক্রম লিখবে অক্টোপাস, কারণ অক্টোপাসের ক্ষেত্রে তাদের ভেতরে খোলক থাকে, বাইরে কোনো খোলক আবৃত থাকে না। এতে চূর্ণ নির্মিত অংশটা, চূর্ণ নির্মিত শক্ত খোলক দ্বারা আবৃত। তোমরা যারা লাইনে এসেছো আমি তাদেরকে দেখতে পাচ্ছি। সালমা, তোমাকে অনেকবার দেখা গেল, তুমি এসেছো, থ্যাংক ইউ বাবু, লক্ষ্য রাখো। তুমি ছাড়া আরও তিনজন এসেছো, যারা আছো তারা শুনতে থাকো, অনেকদিন পরে আবার পড়ানো শুরু করলাম। আমি এখানে বাড়িতে বসে অফলাইনে অর্থাৎ যারা এখানে এসে পড়ছে তাদেরও আমি পড়াচ্ছি, যারা বাড়িতে বসে পড়ছো তারাও বাড়িতে পড়ো, তাহলেও আমার কোনো অসুবিধা নেই, তোমরা শুনতে থাকো। তবে তোমরা এখানে আসলে আসতেও পারো এবার, যদিও রামপুরহাটের ভাঁড়শালা পাড়াটাকে গত দুই দিন আগে কন্টেনমেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার করেছে, তবুও তোমাদের যদি আসা সম্ভব হয় তোমরা আসলে আমার খুব একটা আপত্তি থাকবে না। আমি স্যানিটাইজ করে তোমাদেরকে ঘরে আসতে দেবো বা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করার চেষ্টা তো আমি করবোই। তবে তোমরা যেভাবে গায়ে গায়ে বসেছো এতটা ঘরে ফাঁকা ফাঁকা করে বসলে আরও বসা যেত। যাই হোক, আমরা লিখছিলাম অমেরুদণ্ডী যে সকল প্রাণীর দেহ চূর্ণ নির্মিত শক্ত খোলক দ্বারা আবৃত ব্যতিক্রম অক্টোপাস ব্র্যাকেট ক্লোজ করার পরে খণ্ডকবিহীন মাংসল পদযুক্ত মেন্টেল পর্দা আবৃত প্রাণীকে মোলাস্কা বা কম্বোজ বলে। মেন্টেল পর্দা আবৃত প্রাণীকে বা প্রাণীদের মোলাস্কা বা কম্বোজ বলে। এই সংজ্ঞাটারই একটা অথবা লেখা যায় দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত
দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত অখণ্ডিত। কমা শিলম যুক্ত, শিলম মানে দেহ গহ্বর, শিলম যুক্ত মাংসল পদ বিশিষ্ট, মাংসল পদ বিশিষ্ট কোমল দেহী প্রাণীদের, কোমল দেহী প্রাণীদের মোলাস্কা বা কম্বোজ প্রাণী বলা হয়। উদাহরণ হিসেবে দেওয়া যায় আপেল শামুক, এর সায়েন্টিফিক নেম হলো পাইলা গ্লোবোসা, যেমন মুক্তা ঝিনুক, এর সায়েন্টিফিক নেম হলো পিনাকটাটা ফোকাটা, পিনাকটাডা ফুকাটা, মুক্ত ঝিনুক পিনাকটাডা ফুকাটা থাকবে তোমাদের বইয়ে, এগুলো থাকবে, দরকার হলে সায়েন্টিফিক নেমে স্পেলিংগুলো লিখে নিয়ে লিখবে, অসুবিধা নেই, তখন দেখে নিয়ে লিখবে। অক্টোপাস, এর নাম হচ্ছে অক্টোপাস ভালগারিস, বই কি দেওয়া আছে, অক্টোপাস ভালগারিস থাকা উচিত, কি আছে, হ্যাঁ থাকতে পারে, অনেকগুলো প্রজাতি আছে, একটা প্রজাতি নয় তো, এক একটা প্রাণীর একাধিক প্রজাতি আছে। অক্টোপাস ওই যে হরিদাস কিংবা ভালগারিস দুটোই জানে। এবার লেখো এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। হ্যাঁ মনিরা, তোমায় দেখলাম, থ্যাংক ইউ বেটা আসার জন্য, অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তাও দেখাটা দূরে দূরে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের পাচ্ছি না। তোমাদের প্রত্যেকের যদি হোয়াটসঅ্যাপ ভীষণভাবে আপডেট থাকে তাহলে ছজনকে নিয়ে হোয়াটসঅ্যাপ কলিং ভিডিও কলিং করা যায়, তবে বেশিরভাগের দেখছি আমি হোয়াটসঅ্যাপ অতটা আপডেট না থাকার কারণে আমি ছজনকে নিতে পারছি না, নইলে বাকি ছয়জনকে তোমাদের সাথে আমি নিয়ে নিতে পারতাম। যাই হোক, এবার এদের বৈশিষ্ট্য বা আইডেন্টিফিকেশন ক্যারেক্টার বা শনাক্তকরণ বৈশিষ্ট্য বা জেনারেল ক্যারেক্টারস অফ মোলাস্কা। প্রথমেই বৈশিষ্ট্য লেখো, এদের দেহ নরম এবং অখণ্ডিত, এদের দেহ নরম এবং অখণ্ডিত, ত্রিস্তর বিশিষ্ট প্রাণী, থ্রি লেয়ার্ড, কভার্ড বাই থ্রি লেয়ার্ড, ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। পরের পয়েন্টে লিখবে, এদের প্রকৃত শিলম বর্তমান ইহা রক্তপূর্ণ থাকে, এদের প্রকৃত শিলম বর্তমান। হ্যাঁ বাবু, তোমাকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে বাবা, তোমার যদি ভালো লাগে তুমিও শোনো, থ্যাংক ইউ বেটা। তো কি বললাম যেন, এদের প্রকৃত শিলম বর্তমান, তবে যা রক্তপূর্ণ থাকে একে হিমশিল বলা হয়। শুনেছ না, অসুবিধা কোনো বেটা, আচ্ছা, রক্তপূর্ণ থাকে একে হিমশিল বলা হয়। পরের পয়েন্টে লিখব, সারা দেহ বা পুরো দেহ তিনটি অংশে বিভক্ত। থ্যাংক ইউ অনামিকা, তোমাকে দেখতে পেয়েছি বেটা, শুনতে থাকো। আর যদি তোমাদের পক্ষে যারা যারা আসতে চাইছো তারা এবার আসতে পারো, আসলে আমার অসুবিধে হবে না বেটা, আমি বসিয়ে পড়াতে পারবো। তো তিন নম্বর পয়েন্টে বলছিলাম, সারা দেহ বা গোটা দেহ তিনটি অংশে বিভক্ত, বা শুধু দেহ তিনটি অংশে বিভক্ত, হ্যাঁ,
যথা বলো বলো শোনো, আচ্ছা যথা মাংসলপদ, মস্তক এবং ভিসেরাল মাস, যথা মাংসলপদ, মস্তক এবং ভিসেরাল মাস, ভিসেরাল মাসের আপনার বাড়িতে পড়ানোর বাট একই স্যার যাক শোনা, আমি তোমার কথা এখন ঠিক বুঝতে পারলাম না, তবে মনিরাকে বলছি স্পেশালি তুমি কি লিখলে আমি ঠিক কথাটা বুঝতে পারছি না, আপনার বাড়িতে পড়ানোর বার তো একই স্যার নাকি? আচ্ছা হ্যাঁ, আমার পড়ানোর সময়টাও তো তোমাদের এখানে শুক্রবার দিন 3টেতেই করা আছে, কিন্তু সেটা আমরা আমাদের সুবিধা বুঝে করেছিলাম, যদি সবার সুবিধা অসুবিধা হয় তাহলে 3টেই থাকবে, আর যদি অসুবিধা হয় তখন যেমনটা ছিল সেরকমটা ফিরে চলে যাব। আমি আমার কিছু করার নেই, জোরহাটটা কি দেখো সব ক্ষেত্রে আমাকে তোমরা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলে আমার পক্ষে পড়ানো বেশ অসুবিধা হয়ে যায়, বাকিরাও আমার অসুবিধা। হ্যাঁ মনিরা শোনা, শুক্রবার দিন মানে আজকে 3টে থেকে এবং সোমবার দিন 10টা থেকে শিডিউল টাইম, সেটাতেই পড়াবো শোনা, তাতে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমরা আগে যেমন ছিলাম দুটো দিনই 10টা থেকে সেটাতেই ফিরে যাবো। 9টা থেকে না 10টা থেকে সেটা ব্যাপার না, 9টার জায়গায় 10টা, 10টা থেকে 9টা সেটা কোনো অসুবিধা করে না। যাই হোক আমরা অনলাইনে আছি, ঠিক আছে থ্যাংক ইউ শোনা, শুনতে থাকো। তারপরে এদের শ্বাস অঙ্গ ফুলকা বা টিনিডিয়াম, এদের শ্বাস অঙ্গ ফুলকা বা টিনিডিয়াম এবং ফুসফুসীয় থলি বা পালমোনারি স্যাক, আজকে যেটা পড়াচ্ছি শোনা সেটা আমরা ইউটিউবে দিচ্ছি, এটি ইউটিউবে অনলাইনে আছি, এটা পরেও তুমি এখান থেকে পড়তে পাবে, আর এছাড়াও যদি তোমাদের দরকার হয় আমি এই লেখাগুলো পিডিএফ আকারে তোমাদেরকে সেন্ড করে দেব। তাহলে প্রথম পয়েন্টে আমরা পড়েছিলাম যে এদের দেহ ত্রিস্তরীয়, আর একটা পর্দা বা মেন্টাল পর্দা দ্বারা আবৃত, এদের মাংসল পর্দ বর্তমান, এদের ওপরে চূর্ণ নির্মিত ফলক দ্বারা আবৃত। আমরা জানলাম এদের 3টি অংশে বিভক্ত, যথা মাংসল পদ, মস্তক এবং ভিসেরাল মাস। এদের শ্বাস অঙ্গ হচ্ছে ফুলকা বা টিনিডিয়াম এবং ফুসফুসীয় থলি বা পালমোনারি স্যাক এবং মেন্টল পর্দা। এই যে এই একটা বিশেষ বৈশিষ্ট্য আছে মোলাস্কা পর্বের প্রাণীদের, যে তাদের পালমোনারি স্যাক বা ফুসফুসীয় থলিও বর্তমান, আবার তাদের ফুলকাও বর্তমান, যে কারণে এরা কখনো বায়বীয় শ্বসন বা বায়ু থেকে অক্সিজেন নিতে পারে, নিয়ে শ্বাসক্রিয়া চালাতে পারে, আবার এরা জলের মধ্যে থাকা জলে দ্রবীভূত অক্সিজেন ফুলকার সাহায্যে বেছে নিয়ে আলাদা করেও ওরা শ্বাসক্রিয়া চালাতে পারে। এই কারণে এদেরকে অনেকে উভচর প্রাণী বলেও অভিহিত করেছে। এদের এই বায়োমোডাল শ্বসন বা রেসপিরেশন দেখা যায় যখন জল খুব নোংরা হয়ে যায়, জলে যখন অক্সিজেনের অভাব দেখা দেয় তখন এরা জলের উপরিতলে উঠে চলে আসে ভেসে, এবং সেখান থেকে সাইফন নামক দুটো ছোট ছোট টিউবের মতন অংশ বের করে ওরা সেখান থেকে বায়ু থেকে শ্বাস নিয়ে শ্বাসক্রিয়া চালায়। আবার জলে যখন থাকে, জল যখন ফ্রেশ ওয়াটার, যখন জলে কোনো অসুবিধা হয় না, অক্সিজেনের ঘাটতি দেখা দেয় না, তখন সেখান থেকে ওরা অক্সিজেন নিয়ে শ্বাসক্রিয়া চালায়। এদের ওই জন্য দ্বৈত শ্বসনকারী জীব বলা হয়, দুই রকম শ্বসন দেখা যায়, একটা বায়ু থেকে নিয়ে বায়বীয় শ্বসন, একটা জলে থাকা অবস্থায় জলজ শ্বসন। পরের পয়েন্টে লেখো এদের বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, এরা অমেরুদণ্ডী তবুও কেঁচোর মতো এদেরও বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। অংশুদে থ্যাংক ইউ, আমি পিডিএফটা দিয়ে দেবো, আর যদি দিয়ে দিয়েছি তাহলে সবাই তো পেয়ে গেছো, নাহলে আরেকবার গ্রুপে ফরওয়ার্ড করে দিও, থ্যাংক ইউ। এদের বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়,
এবং রক্তের বর্ণ নীল, এবং রক্তের বর্ণ নীল কারণ এদের রক্ত রস তাম্রঘটিত রঞ্জক পদার্থ হিমোসায়ানিন দ্বারা তৈরি, বা এদের রক্ত রসে তাম্রঘটিত রঞ্জক হিমোসায়ানিন বর্তমান। হ্যাঁ, এগুলো ক্লাস নাইনেই ছিল, আবার একবার ফিরে আসলো। রঞ্জক বা রঞ্জক হিমোসায়ানিন থাকায় হিমোসায়ানিন বর্তমান সায়ানিন নিন মনা দন্তেন্ন আশ্রয়িকা দন্তেন্ন হিমোসায়ানিন। পরের পয়েন্টে লেখো, এরা অধিকাংশই একলিঙ্গ হয়, তবে ব্যতিক্রম একাটিনা ফুলিকা বা ফুকাটা। এদের অধিকাংশই একলিঙ্গ হয়, তবে ব্যতিক্রম আছে কিছু, যেমন একাটিনা ফুলা মানে ফুকাটা একটিনা ফুকাটা। এদের আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য শুনে অবাক লাগবে, যে এরা অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গ কী হয়? মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গ কি, তার নাম কি রেচন অঙ্গের? মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গের নাম যদি তোমরা না জানো আমাকে লজ্জা পাচ্ছে। তোমরা মেরুদণ্ডী প্রাণী, তোমাদের মেরুদণ্ড আছে, তোমাদের রেচন অঙ্গের নাম, মুখ্য রেচন অঙ্গের নাম বৃক্ক বা কিডনি, আমাকে লজ্জা লাগলো। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের সাধারণত কিডনি। এতক্ষণ ধরে প্রশ্নটা বোঝা গেল না, যে মেরুদণ্ডী কেন, অন্য কিছু ভাবছো কেন, করতে বারণ করেছি। হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণীদের ওটা মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গ প্রধানত হচ্ছে কিডনি বা বৃক্ক, কিন্তু এরা অমেরুদণ্ডী হওয়া সত্ত্বেও এদেরও রেচন অঙ্গ বৃক্ক বা কিডনি বা বোজানাসের অঙ্গ। লেখো, এদের রেচন অঙ্গ বৃক্ক বা বোজানাসের অঙ্গ বা অর্গ্যান অফ বোজানাস, বোজানাস এর অঙ্গ, মানে একজন সায়েন্টিস্টের নাম অনুসারে। থাকা তো উচিত বয়ে। পরের পয়েন্টে আর লিখতে হবে না, এবার চলে আসো ইকাইনোডারমাটা বা কণ্ঠত্বক প্রাণী। নেক্সট ফাইলাম বা পর্ব হচ্ছে ইকাইনোডারমাটা বা কণ্ঠত্বক প্রাণী, অর্থাৎ যে সমস্ত প্রাণীদের দেহ বা সারা দেহ কাঁটা মতন আবৃত ছোট ছোট কাঁটা দিয়ে, তাদেরকে কণ্ঠত্বকী প্রাণী বলে বা ইকাইনোডারমাটা বলা হয়। যেমন অ্যাস্টেরিয়াস, রিউবেন্স, বিটল স্টার মানে স্টারফিশ, এদের আন্ডারে পড়ে। একাইনোডারমাটা বা ইকাইনোডারমাটা বা কণ্ঠত্বক প্রাণী, ECHINO, সেই জন্য কেউ একাইনো বলে, কেউ ইকাইনো বলে, যা যেটা তোমাদের প্রোনাউন্সিয়েশনে মনে হবে সেটা বলবে। তো এই ইকাইনোডারমাটা বা কণ্ঠত্বক প্রাণী, তার সংজ্ঞা হলো এরকমই, অমেরুদণ্ডী যে সকল প্রাণীর দেহ সমদূরত্বে 5টি অংশে বিভক্ত, শিলমযুক্ত মানে দেহ গহ্বর আছে, নির্দিষ্ট মস্তক বিহীন, নির্দিষ্ট মস্তকবিহীন, এদের কোনো মাথা আলাদা করে কিছু ফাইন্ড আউট করা যায় না, বা এদের মাথাকে আলাদা করে চিহ্নিত করা যায় না,
কমা টিউব ফিট ও জল সংবহন যুক্ত, টিউব ফিট মানে নালীপথ ও জল সংবহন যুক্ত, কন্টকময় ত্বক বিশিষ্ট প্রাণীকে ওই বলে, কন্টকময় ত্বক বিশিষ্ট প্রাণীকে একাইনোডার্মাটা বা কন্টক ত্বক প্রাণী বলা হয়। আমরা এটার সংজ্ঞাটা অথবা একটা লিখতে পারি ইচ্ছে করলে, এখনই তোমাদের না লিখলেও চলবে, আমি জাস্ট বলে দিচ্ছি, শুনে নাও, বাড়িতে পড়ে তোমরা আবার লিখে নিতে পারবে, কারণ তো রেকর্ডেড থাকছে ওখানে। সারা দেহ ছোট বড় কাঁটাযুক্ত ত্বক দ্বারা আবৃত, প্রায় অধিকাংশ সামুদ্রিক অমেরুদণ্ডী যে সকল প্রাণীর দেহে জল সংবহন তন্ত্র সুস্পষ্ট বর্তমান তাকে কন্টক ত্বক প্রাণী বলা হয়। এখন এই যে এদের জল সংবহন তন্ত্র আছে, এদের মস্তক নেই, এদের গমনঙ্গ হিসেবে এদের নালীপদ বা টিউব ফিট যে ভূমিকা গ্রহণ করে, সেই নালিকা পদগুলো তাদের বড় হওয়া, ছোট হওয়া, সংকুচিত প্রসারিত হওয়া বা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যাওয়ার জন্য এদের এই জল সংবহন তন্ত্রই মুখ্য ভূমিকা গ্রহণ করে। এরা জল সংবহন তন্ত্রের সাহায্যে এদের সামনের দিকে উত্থলিত নালিকাপদকে সৃষ্টি করে বাইরে কোনো সাবস্ট্রাটামের সঙ্গে আটকে রাখে এবং তারপরে গোটা বডিটাকে টেনে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। সম্ভবত ক্লাস 9-10 পড়তে তোমাদেরকে আমি এগুলো ভিডিও দেখিয়েছিলাম, যেখানে অ্যাবোরাল তল আছে, ওরাল তল আছে, এবং যেখানে রিং ক্যানাল বলে একটা ক্যানাল আছে, স্টোন ক্যানাল বলে ক্যানাল আছে, এদের এই কঙ্কাল তন্ত্রের মধ্যে স্টোন ক্যানাল, রিং ক্যানাল এগুলো বর্তমান আছে। হ্যাঁ সোহম, চলছে কোনো রকমে, আছি, ভালোই আছি। তো এদের উদাহরণ হিসেবে যেমন আমি বোঝাবো আবার, এদের উদাহরণ হিসেবে তারা মাছ বা অ্যাস্টেরিয়াস রিউবেন্স, তারা মাছ অর্থাৎ অ্যাস্টেরিয়াস রিউবেন্স এবং সমুদ্র শসা বা কুকুমারিয়া ফ্রন্ডসা। যেমন তারা মাছ, একে অ্যাস্টেরিয়াস রিউবেন্স বলা হয় সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত নামের ভিত্তিতে, আবার সমুদ্র শসা আছে তাকে বলা হয় কুকুমারিয়া ফ্রন্ডসা। এদের বৈশিষ্ট্যগুলো কি লিখব, এদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর, এদের পূর্ণাঙ্গ প্রাণীর দেহ অরীয়ভাবে প্রতিসম, এদের পূর্ণাঙ্গ প্রাণীর দেহ অরীয়ভাবে প্রতিসম, কিন্তু লার্ভার দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হয়। এদের পূর্ণাঙ্গ প্রাণীর দেহ অরীয়ভাবে প্রতিসম, কিন্তু লার্ভার দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হয়। যদি পূর্ণাঙ্গ প্রাণী লক্ষ্য করা যায়, তাহলে ধরে নাও এরকম যদি তারা মাছ হয়, তো তাকে এই এরকমভাবে কাটলে তার দুটো সমান অংশে পাওয়া যাবে, কিন্তু কখনো এরকম করে কাটলে তাকে সমান পার্টে পাওয়া যাবে না, কিন্তু যখন লার্ভা দশ অতিক্রম করে তখন তাকে এরকম করে কাটলে দুটো সমান পার্টে তৈরি হবে। তাই যখন লার্ভা দশা তখন দ্বিপার্শ্বিকভাবে প্রতিসম হয়, কিন্তু পূর্ণাঙ্গ দশা হয়ে গেলে অরীয়ভাবে প্রতিসম হয়, তখন এরকমভাবে কেটে দিলে দুটো পার্ট তৈরি হবে। পরের পয়েন্টে লেখো, এরা প্রত্যেকেই ত্রিস্তর বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। এদের এখনো পর্যন্ত সেরকমভাবে জানা যায়নি যে এদের কেউ মিঠা জলে বসবাসকারী প্রাণী আছে, এদের সবাই সামুদ্রিকই হয়। এরা প্রত্যেকেই ত্রিস্তর বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। এদের দেহ কন্টক ত্বকযুক্ত, এদের দেহ কন্টক ত্বকযুক্ত,
এবং অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত, সেটা তোমরা সিএসিওথ্রি নির্মিত, অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত, অসংখ্য অসিকল মানে কাঁটা, অসংখ্য অসিকল দ্বারা গঠিত, অসিকল দ্বারা গঠিত, এটাই কঙ্কাল তন্ত্র তৈরি করেছে ওদের। এদের অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত, অসংখ্য অসিকল দ্বারা গঠিত, ভেতরেরটা বাইরের দিকের কাঁটাগুলো কণ্টকতক, ত্বকের উপরে ছোটো ছোটো কাঁটার মতন অংশ, কিন্তু এদের অসিকল যে কাঁটা সেগুলো একরকম হাড় বলতে পারবো না, কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট দ্বারা তৈরি, ওকে মোনাকশন ডায়াকশন ট্র্যাকশন বলা হয়, মানে কেউ ওয়াইয়ের মতন, কেউ তিনটে কাঁটার মতন, কেউ ত্রিশুলের মতন, এরকম বিভিন্ন রকম কাঁটা দিয়ে দিয়ে ভেতরে ভেতরটা তৈরি, এদের ভেতরে স্ট্রাকচারটা, ইনার স্ট্রাকচারটা, অন্তঃকঙ্কালটা, কারণ জলের ওরা যে জলস্তরে বসবাস করে, যে ওয়াটার লেভেলে থাকে, সেখানে চাপ সহ্য করার জন্য কঙ্কাল তন্ত্র, এটাই পারফেক্ট স্ট্রাকচার। পরের পয়েন্টে লেখো, দেহ পরিধি, দেহ পরিধি সমদূরত্বে অবস্থিত, দেহ পরিধি সমদূরত্বে অবস্থিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। দেহ পরিধি সমদূরত্বে অবস্থিত, পাঁচটি অ্যাম্বুলাক্রা দ্বারা গঠিত, পাঁচটি অ্যাম্বুলাক্রা দ্বারা গঠিত, ওই যেগুলো আমরা হাত বলছি, বাহু বলছি, যে পাঁচটা ভাগ বলছি তার আমাচের, সেগুলোকে অ্যাম্বুলাক্রা বলা চলে। পরের পয়েন্টে লেখো, এদের জল সংবহন তন্ত্র খুব সুগঠিত, এদের জল সংবহন তন্ত্র সুগঠিত, পরের পয়েন্টে এদের পায়ু ছিদ্র ও মুখ ছিদ্র একত্রে বর্তমান, এটা একটু বাজে জিনিস হয়ে গেল, এদের পায়ু ছিদ্র ও মুখ ছিদ্র একত্রে বর্তমান, তবে মজার ঘটনা, এই যে ইকাইনোডারমাটার মধ্যে বিশেষত তারা মাছ বা এই যে অ্যাস্টেরিয়াস রিউবেন্সের কথা বলছি, এদের জীবনের একটা অদ্ভুত কোয়ালিটি আছে। সাধারণত আমরা খাবার দেখলে হাতে করে তুলে খাই, কোনো প্রাণী মুখ দিয়ে খায়, এরা খাবার দেখলে এদের মুখের মধ্যে দিয়ে স্টোমাক বা পাকস্থলীটাকে বার করে খাবারের উপরে আস্তে করে ফেলে দেয় এবং সেখান থেকেই খাবারটাকে হজম করে নিয়ে তারপরে অর্ধ হজম খাবারটাকে আবার মুখগহ্বর দিয়ে পাকস্থলীর মধ্যে ভরে ফেলে। তাহলে এদের মজার ঘটনা যে এরা খাবারটার জন্য মুখ দিয়ে পাকস্থলীটাকেই বের করে খাবারের উপরে থপ করে ফেলে, সেখানে মানে তথায় খাবারটাকে অর্ধপাচিত করে ফেলে আবার রিটার্ন নিয়ে নেয় মুখের মধ্যে, এটা একটা অ্যামেজিং স্টাইল। তাহলে এটা তারা মাছের বিশেষ একটা বৈশিষ্ট্য। পরের পয়েন্টে, গমনাঙ্গ নালীপদ বা পোডিয়া, গমনাঙ্গ নালীপদ বা পোডিয়া, তবে সিউডোপোডিয়া নয়, এটা সত্যিকারের পোডিয়া মানে পদ, আর সিউডোপদ মানে সেই ক্ষণপদ, ছদ্মপদ, খানিকক্ষণের জন্য যেটা আমি বাধা দেখা যায়, এদের পোডিয়া বর্তমান। হাইড্রোস্ট্যাটিক, হাইড্রো মানে হচ্ছে জল সংবহন তন্ত্রের সাহায্যে এদের কঙ্কাল তন্ত্রটা মুভমেন্ট হয়, জলের চাপের সাহায্যে কঙ্কাল তন্ত্রটাকে মুভ করা হয়, আর এই হাইড্রোস্ট্যাটিক যেটা বা হাইড্রোস্ট্যাটিক যে ব্যাপারটা, সেখানে অনেক ছোটো 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 অন্তঃকঙ্কালগুলো তারা নিজেদের মধ্যে অনেক টুকরো 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 দিয়ে কিছু কিছু ল্যাম্প, আমার একটা ল্যাম্প আছে দেখা যায়, যেমন রিং 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 দিয়ে একটা পাইপ করা হয়, যেটা ঘোরালে ঘোরালে পাইপটা ঘোরে, একটা রিং 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 অনেকগুলো রিং দিয়ে অ্যান্ডিলের মতন হয়, সেরকম অনেকগুলো ছোটো 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 খণ্ড 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 দিয়ে হাড় দিয়ে তৈরি, এবং সেটা কখনো যে কোনো দিকে ব্যান্ড করা, মুভ করা, এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করতে পারে হাইড্রোস্ট্যাটিক বা জলের প্রচণ্ড প্রেশারের ফলে, এই জলচাপের দ্বারা এটা কন্ট্রোল হয়।
এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির, কিন্তু হৃৎপিণ্ড অনুপস্থিত। ইন্টারেস্টিং, এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির কিন্তু হৃৎপিণ্ড অনুপস্থিত, রক্ত বর্ণহীন। এরপরে চলে এসো আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী। দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, কাইটিন নির্মিত, বহিঃকঙ্কাল বিশিষ্ট। দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, কাইটিন নির্মিত, বহিঃকঙ্কাল বিশিষ্ট, সন্ধিল উপাঙ্গযুক্ত। আরেকবার রিপিট করি, দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, কাইটিন নির্মিত, বহিঃকঙ্কাল বিশিষ্ট, সন্ধিল উপাঙ্গযুক্ত, মানে খণ্ড খণ্ড হাত পা, সিলিয়াবিহীন প্রাণীদের আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী বলা হয় বা বলে, আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী বলে। এটার একটা অথবা লেখা যাবে, সন্ধিল উপাঙ্গ সমন্বিত, সন্ধিল উপাঙ্গ সমন্বিত মুক্ত সংবহন তন্ত্র বিশিষ্ট, সন্ধিল উপাঙ্গ সমন্বিত মুক্ত সংবহন তন্ত্র বিশিষ্ট হিমোসিল যুক্ত, কাইটিন নির্মিত, বহিঃকঙ্কাল দ্বারা আবৃত প্রাণীদের আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী। আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী বলে। যেমন সন্ধিপদী প্রাণীদের মধ্যে যে মেম্বার বা সদস্য বা সন্ধিপদী প্রাণীদের যে সংখ্যা, তা বিশ্বের প্রায় অন্যান্য সকল প্রজাতি বা পর্বতের থেকে অনেক অনেক বেশি। এরা প্রায় গোটা বিশ্বে 25,000 প্রজাতি নিয়ে এদের ফাইলাম বা পর্ব গঠিত হয়েছে। 25,000 প্রজাতি, পিঁপড়ে, মৌমাছি, মশা, কাঁকড়া, গলদা চিংড়ি থেকে আরম্ভ করে শুরু করে দাও, একদম যত ছোট ছোট পোকামাকড়ের নাম আছে মনে, বড় পোকামাকড় পর্যন্ত সবাই পড়ে। আরশোলা, মানে কে নাই এর মধ্যে? তো আরশোলার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা, এটা একটা লিখবে। মৌমাছির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। রেশম মথের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বম্বিক্স মরি। আর মশার মধ্যে তো অনেকগুলো মশা, অ্যানোফিলিস কিউলেক্স, এডিস, এডিস হলে এডিস ইজিপ্টি, অ্যানোফিলিস হলে অ্যানোফিলিস মিনিমাস, কিউলেক্স হলে কিউলেক্স ফ্যাটিগান্স, এরকম অনেকগুলো আছে। এছাড়াও কাঁকড়া আছে, কাঁকড়া বিছে আছে, বুথা স্পিসিস, ঠিক আছে। তো এরকম গলদা চিংড়ি আছে, অত দামি একটা, আমাদের অর্থনৈতিক কাঠামো মজবুত করার মতন একটা সন্ধিপদী প্রাণী গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি। তো ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি গলদা চিংড়ি, এটাও লিখতে পারো। তাহলে এদের কয়েকটা উদাহরণ লিখে নেবে, আপাতত বই থেকে দেখে নিয়ে লিখে নেবে তোমরা। বৈশিষ্ট্যে আসো,
এদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি হলো এক নাম্বার দিয়ে দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। আজকে তোমাদেরকে পড়ানোর ফাঁকে একটা ছোট্ট বলে ধাঁধা জিজ্ঞেস করে রাখি আর্থ্রোপোডা সম্পর্কে। যদি উত্তর কেউ খুঁজে পাও তাহলে পরে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। আমাদের এরকম পৃথিবীতে আর্থ্রোপোডা পরভুক্ত একটি প্রাণী আছে, যাকে বাংলায় বেশ মজা করে বলা হয় অষ্টচরণ ষোলো হাঁটু, যার আটটা পা আছে ষোলোটা হাঁটু আছে। অষ্টচরণ ষোলো হাঁটু, মাছ ধরতে গেল লাটু, মাছ শুকনো ঘুমে ফেলে জাল, মাছ ধরে চিরকাল। তো এরকমই এক আর্থ্রোপোডা আছে যার আটটা পা আছে ষোলোটা হাঁটু আছে। সে শুকনো ভূমিতে জাল ফেরে, চিরজীবন মাছ ধরে শিকার করে খাদ্য সংগ্রহ করে নিতে থাকে। হ্যাঁ, তো তাহলে এখান থেকে আমি উত্তর কিছু কিছু পেয়ে গেলাম। আর যারা তোমরা অনলাইনে আছো তারা নিজের মতন করে উত্তর যদি জানাতে পারো তো জানাবে। এরকম এক আর্থ্রোপোডা আমাদের পৃথিবীতে বর্তমান যার অষ্টচরণ ষোলো হাঁটু, তো সেও এই আর্থ্রোপোডার মধ্যেই পড়ে। এটাও একটা ভালো জিনিস। এদের তারপরে এদের তাহলে বৈশিষ্ট্য লিখবো, এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং কি বললাম খণ্ডকযুক্ত ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। খণ্ডকযুক্ত ত্রিস্তর বিশিষ্ট প্রাণী পরের পয়েন্টে লিখবে, দেহের প্রতি খণ্ডকে একজোড়া করে সন্ধি লোপাঙ্গ বর্তমান। দেহের প্রতি খণ্ডকে একজোড়া করে সন্ধি লোপাঙ্গ বর্তমান। পরের পয়েন্টে লিখবে, সাধারণত এদের পুঞ্জাক্ষী বর্তমান। সাধারণত এদের পুঞ্জাক্ষী বর্তমান অর্থাৎ একটা চোখের মধ্যেই অসংখ্য চোখ, অগণিত চোখ থাকে, যে কারণে তারা প্রায় নিজের 360 ডিগ্রি সব দেখতে পায়, যেমন মাছি। সেই হিসেবে এবার বলি, এখানে মজার ঘটনা আছে, আমাদের ধারণা একটা পাল্টে যাবে। সাধারণত পুঞ্জাক্ষী বর্তমান, তবে ব্যতিক্রম হচ্ছে মাকড়সা এবং মৌমাছি। মাকড়সা এবং মৌমাছি এদের সরলাক্ষী দেখা যায়, অর্থাৎ সিঙ্গেল চোখই থাকে এদের। হ্যাঁ, না এখানে তো সবই বিদ্যুৎ বৃষ্টি করে পাবে এরা। যাক গে, এবার পরের পয়েন্টে, এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির। এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির। পরের পয়েন্টে লেখো, এদের শ্বাস অঙ্গ ট্রাকিয়া, ব্র্যাকেটে লিখবে পতঙ্গ। এদের শ্বাস অঙ্গ ট্রাকিয়া, ব্র্যাকেটে লিখবে পতঙ্গ, ব্র্যাকেট ক্লোজ করে লিখবে বুক গিল, ব্র্যাকেটের বাইরে বুক গিল মানে ফুলকা বই, বুক গিল, ব্র্যাকেটে লিখবে চিংড়ি কমা কাঁকড়া, চিংড়ি কমা কাঁকড়া, ব্র্যাকেট ক্লোজ, বুক লাং, ব্র্যাকেটের বাইরে মানে ফুসফুস বই বা পুস্তিকা ফুসফুস, তাই বলে বুক লাং। লাংস বা ফুসফুসটাই তো একটা বইয়ের পাতার মতন থাকে প্রকাশানো, যেমন বুক লাং দেখা যায় কাঁকড়া বিছে মাকড়সা, তাহলে ব্র্যাকেটে কাঁকড়া বিছে কমা মাকড়সা। তারপরে লেখো পরের পয়েন্টে, হৃৎপিণ্ড পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে অবস্থিত। হৃৎপিণ্ড পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে অবস্থিত। হৃৎপিণ্ড
পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে অবস্থিত। পরের পয়েন্টে লেখো, এরা একলিঙ্গ প্রাণী এবং যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে। এরা একলিঙ্গ প্রাণী এবং যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে। ধাঁধাটা আরেকবার বলবো। ধাঁধাটা হলো আর্থ্রোপোডা বা সন্ধিপদী পর্বভুক্ত প্রাণীদের মধ্যে একটা প্রাণী আছে যাকে নিয়ে মজা করে বলা হয় অষ্টচরণ ষোলো হাঁটু। মাছ ধরতে গেল লাটু, শুকনো ভূমে ফেলে জাল, মাছ ধরে চিরকাল। অর্থাৎ এই আর্থ্রোপোডা বা সন্ধিপদী পর্বের অন্তর্ভুক্ত একটি প্রাণী আছে যার আটটি পা আছে, ষোলোটি হাঁটু আছে এবং সে সারা জীবন জলে না ফেলে শুকনো জায়গাতে জাল ফেলে মাছরূপী খাদ্য ধরে সে নিজের জীবন অতিবাহিত করে। তাহলে দাঁড়ালো অষ্টচরণ ষোলো হাঁটু, মাছ ধরতে গেল লাটু, শুকনো ভূমে ফেলে জাল, মাছ ধরে চিরকাল। এরপরে আমরা বৈশিষ্ট্য লিখলাম, তাহলে আমরা মোলাস্কা লিখেছি, ইকানোডারমাটা লিখলাম, এরপরে চলে আসো আমরা অঙ্গুরিমাল বা অ্যানেলিডা সম্পর্কে লিখেছিলাম। আচ্ছা, আর আমরা কি লিখেছিলাম তাহলে? গোলকৃমি বা অ্যাসকেলমিনথিস সম্পর্কে আমরা লিখেছি, হয়েছে? আচ্ছা, জ্যাপটাকৃমি বা ফিতাকৃমি বা প্লাটিহেলমিনথিস সম্পর্কে লিখেছি, থ্যাংক ইউ। নিরারিয়া বা একনলাদেহী হয়ে গেছে। তাহলে আমাদের ননকা অর্ডারটা যে উপরাজ্য, সেই ননকা অর্ডারটা উপরাজ্যের মধ্যে বা অমেরুদণ্ডী উপরাজ্যের মধ্যে যে সমস্ত প্রাণীবর্গেরা ছিল তারা হলো যথাক্রমে পরিফেরা বা ছিদ্রাল প্রাণী, নিডারিয়া বা একনলাদেহী বা সিলেন্টারেটা, মোলাস্কা বা কম্বোজ প্রাণী, প্লাটিহেলমিনথিস বা চ্যাপটাকৃমি, গোলকৃমি বা নিমাটহেলমিনথিস কিংবা অ্যাসকেলমিনথিস, অ্যানিলিডা বা অঙ্গুরিমাল, চিরুনি সদৃশ বা টিনোফোরা বা টিনোস, কণ্টকত্বক বা ইকানোডারমাটা বা কণ্টকত্বকী প্রাণী এবং আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী। তাহলে আমাদের অমেরুদণ্ডী পরভুক্ত যে সমস্ত প্রাণীরা ছিল তাদের সকলের হয়ে গেল। এবার আমরা উপরাজ্য হিসেবে আমরা কর্ডাটা বা মেরুদণ্ডী প্রাণীতে চলে আসি। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে প্রথমেই কারা পড়ে? মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রথমেই পড়ে কন্ড্রেকথিস, তারপরে অস্টিকথিস। তোমাদের বইয়ে চলে আসি, তোমাদের বইয়ে ইউরোকর্ডাটা, কেফালোকর্ডাটা। তাহলে তোমাদের বইয়ে যারা যারা আছো তারা তারা নিজের নিজের বইয়ের 247 পাতা খুললে ওখান থেকে কিছু বলবো। পর্ব কর্ডাটা তাকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছিল। একটাকে বলা হয়েছিল ইউরোকর্ডাটা, একটাকে বলা হয়েছিল সেফালোকর্ডাটা, আর একটাকে বলা হয়েছিল ভার্টিব্রাটা। এই ইউরোকর্ডাটার মধ্যে যে তিনটে বিশেষ শ্রেণী আছে এগুলো আমাদের সিলেবাসে তেমন দরকার নেই, তবু নামগুলো জেনে রাখি। অ্যাসিডিয়েসিয়া, থ্যালিয়েসিয়া, লার্ভেসিয়া বা অ্যাপেন্ডিকুলেরিয়া। আর ভার্টিব্রাটা তাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, দুটো অধিশ্রেণী, একটার নাম আগনাথা আর একটার নাম ন্যাথোস্টোমাটা। আগনাথার মধ্যে এক প্রকারই ভাগ, তাকে সাইক্লোস্টোমাটা বলা হয়, আর ন্যাথোস্টোমাটাকে দুটো বিভাগে ভাগ করেছিল, একটাকে পিসেস আর একটাকে টেট্রাপেডা বলা হয়। এই পিসেসকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়, যথাক্রমে কন্ড্রিকথিস এবং অস্টিকথিস। অপরপক্ষে টেট্রাপোডা, তাকে ভাগ করা হয়েছে অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। কিন্তু এমনিভাবে আমরা যদি এখন এমনি করে এদের মুখস্থ করতে যাই তাহলে আমাদের পক্ষে এটা পড়ার অনেক অসুবিধা দেখা দেবে। তাই আমরা কর্ডাটার মধ্যে অন্তর্গত প্রথমে আমরা পড়ব ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের
তারপরে চলে যাব আমরা কনড্রিকথিস, অস্টিকথিস, তারপরে চলে যাব ইলাসমোব্রাঙ্কি, তারপরে চলে যাব তোমার অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া, এরকম করে। তো এই বৈশিষ্ট্যগুলোকে আমি একটা ইচ্ছে প্রকাশ করছি, এই যে ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণীর পর্বভুক্ত যারা আছে, সেই ভার্টিব্রাটা বা মেরুদণ্ডীর অন্তর্ভুক্ত যারা, তাদেরকে যথাক্রমে এই যে সেফালোপডাটা, ইউরোপডাটা, আগনাথা, ন্যাথোস্টোমাটা, তারপরে চলে আসো কনড্রিকথিস বা তুলনাস্থি বিশিষ্ট মাছ, অস্থিযুক্ত মাছ মানে অস্টিকথিস, তারপরে অ্যাম্ফিবিয়া মানে উভচর, তারপরে রেপটিলিয়া মানে সরীসৃপ, অ্যাভিস মানে পক্ষীশ্রেণী, স্তন্যপায়ী মানে ম্যামেলিয়া। এইগুলোর মধ্যে আমরা সবগুলোরই সম্পর্কে মোটামুটি বেশিরভাগটাই জানি। যেমন ধরো অস্থি বিশিষ্ট মাছ অর্থাৎ রুই কাতলা, যদি এগুলো বলি আজকে রুই কাতলা, মৃগেল, কাল, বসেরা। আবার কনড্রিকথিস বলতে গেলে আমি স্কোলিওডন, সোরাকোয়া বা হাঙর মাছ বা ইলেকট্রিক টর্পেডো টর্পেডো মাছ, এদের কথা যদি বলি, তরুণাস্থি বিশিষ্ট মাছ, তাহলে এদের মধ্যে কী বিশেষ বৈশিষ্ট্য আমরা জানি। হয়তো আমরা তরুণাস্থি বিশিষ্ট বা কনড্রিকথিস মাছের ক্ষেত্রে কিছুটা আমাদের কাছে অজ্ঞতা থাকতে পারে যে আমরা জানি না বলে, কিন্তু আমরা অস্টিকথিস থেকে মোটামুটি জানি এদের সারা গায়ে ছোটো বড় আঁশ দ্বারা আবৃত, এদের স্পর্শেন্দ্রিয় রেখা বর্তমান, এদের বা জলের তোমার বিভিন্ন গভীরতায় ভেসে থাকার জন্য আমরা অভিযোজন থেকে পেয়েছিলাম, দেহে বায়ুথলি অর্থাৎ পটকা বর্তমান, এদের জোর ও বিজোড় পাখনা বর্তমান, পাখনাগুলো রশ্মিযুক্ত হয়, এদের ফুলকা কানকো দ্বারা আবৃত থাকে, কানকোর ভেতরে ফুলকা থাকে, এরা ফুলকার সাহায্যে জল থেকে জলদ্রবীভূত অক্সিজেনকে নিয়ে শ্বাসক্রিয়া চালায়, এদের গমনাঙ্গ হিসেবে ওই পাখনাগুলো ইউজ হয় এবং মায়াটম পেশি, যার কারণে পাখনাগুলোকে সঞ্চালিত করতে পারে এবং দেহটাকে বিভিন্ন রকমভাবে মুভ করতে পারে ভিয়া একটা যে মায়াটম পেশি। তো এদের মায়াটম পেশি বর্তমান, এরা সবাই একলিঙ্গ অর্থাৎ যৌনজনন পদ্ধতিতে বংশবিস্তার করে, তবে এদের বহিঃনিষেক ঘটে অর্থাৎ এদের শুক্রাণু ডিম্বাণুর যে নিষেক সেটা জলের মধ্যে হয়, শুক্রাণু ছেড়ে দেয় পুরুষ মাছ, স্ত্রী মাছ ছেড়ে দেয় ডিম্বাণু, অপরপক্ষে সেটা গিয়ে একটা জায়গাতে জলে সেখানে নিষেকটা ঘটে, তাই এদের বহিঃনিষেক প্রাণী বলা হয়। এরা সবাই যেহেতু একলিঙ্গ প্রাণী তাই এদের যৌনজনন পদ্ধতিতে বংশবিস্তার করে, এদেরকে দ্বিপার্শ্বিকভাবে প্রতিসম অর্থাৎ এদেরকে যদি মাঝামাঝি কেটে ফেলা হয় তাহলে দুটো সমান অংশ পাওয়া যাবে, দ্বিপার্শ্বিকভাবে প্রতিসম হয় এরা। আর এদের মস্তকটায় শক্ত একটা কঙ্কাল বা হাড় থাকে, এটা তুণ্ড বা একটা অংশ গঠন করে, এদের চোয়ালে ছোটো বড়ো দাঁতও বর্তমান অস্টিকথিসের আন্ডারে। তাহলে এই যে এদের এত বৈশিষ্ট্য, একটা মাছকে কল্পনা করে, তার আমরা মাছ সম্পর্কে এত দেখেছি, এত খেয়েছি, এত জানি আমরা, যে তারই বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা লিখে ফেলি তাহলে সবাই অস্থিযুক্ত মাছের মধ্যে কমন বৈশিষ্ট্যের মধ্যে অধিকাংশ পড়ে যাবে। এরপরে হচ্ছে কনড্রিকথিসের তাহলে কি হয়, তার আগে কনড্রিকথিসের ক্ষেত্রে আমাদের এই অস্টিকথিস বা অস্থিযুক্ত মাছের কানকো আবৃত ফুলকা থাকে, একে অপারকুলার গিল বলা হয় ইংরাজিতে, ভালো কথায়। আর এই কনড্রিকথিস বা তরুণাস্থি বিশিষ্ট যে মাছ, তাদের সেপটাল গিল থাকে, তাদের ফুলকা দ্বারা আবৃত নয়, তাদের দুই পাশে কাটা কাটা গর্ত গর্ত গহ্বর থাকে আর তার ভেতরে ফুলকা থাকে, ফুলকাগুলো সেপারেট করা থাকে বলে সেপটাল গিল বলা হয়। এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট, এদের বডি বা দেহটা স্বাভাবিকভাবে বেশি চ্যাপটা হয়, এদের দেহে পটকা থাকে না, এদের ক্লাসপার নামক সঙ্গম অঙ্গ বর্তমান থাকে, এটা বিশেষ একটা বিশেষ বৈশিষ্ট্য এদের। তাহলে এদের মধ্যেও স্ত্রী পুরুষ ভেদাভেদ আছে, এদের কারোর কারোর আছে যে সরাসরি বাচ্চা প্রসব হয় ডিম ভেতরে ফুটে গিয়ে, আর কারো কারো আছে ডিম প্রসব করতে পারে এরা। তাহলে এই ক্ষেত্রে হাঙরের একটা বৈশিষ্ট্য, তাহলে এই যে কর্ডাটা পর্বের মধ্যে কেফালোকর্ডাটা বা সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, আগনাথা, ন্যাথোস্টোমাটা, এটা তোমাদের বই থেকে শুধু সংজ্ঞাটাকে আর উদাহরণটাকে বের করে একবার করে পড়তে রিকোয়েস্ট করব। এটা পড়ে নিলে বুঝতে পারবে যে আগনাথা, ন্যাথোস্টোমাটা, সেফালোকর্ডাটা বা কেফালোকর্ডাটা অর্থাৎ সেটাই, এবং ইউরোকর্ডাটাকে কেন আমি পড়াচ্ছি না, একবার পড়ে নেবে, বুঝতে না পারলে আমি আগামী দিন আবার ডিটেলসে আলোচনা করব। আর কনড্রিকথিস অর্থাৎ অস্থি বিশিষ্ট মাছ, তার কমন বৈশিষ্ট্য যে যত বড় ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার্স অর আইডেন্টিফিকেশন মানে পয়েন্ট, এগুলো অস্টিকথিসের এবং কনড্রিকথিসের লিখে নিয়ে আসতে তোমরা পারবে, সেগুলো নিয়ে আসবে।
অ্যাম্ফিবিয়া বা উভচর, তোমরা ক্লাস 9-10 পড়েছিলে সম্ভবত, তো সেই অ্যাম্ফিবিয়া বা উভচরকে একটা ব্যাংকেই যদি কল্পনা করে নাও, ব্যাং এর কি টোট বা ফ্রগ, তাহলে তার ক্ষেত্রে দেখো তার নখবিহীন আঙুল আছে, তার চোয়ালে কোনো দাঁত নেই, তাদের ত্বকটা নগ্ন হয়, শুষ্ক চর্মবর, কোনো আঁশ থাকে না, ত্বকটা গ্রন্থিযুক্ত হতে পারে, সোনা ব্যাং হলে পিচ্ছিল হয় তাহলে গ্রন্থিযুক্ত বা গ্রন্থিবিহীন হতে পারে। এদের শরীরে অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা গঠিত, এদের যেহেতু এরা মেরুদণ্ডী, এদেরও রেচনাঙ্গ বৃক্ক, মাছেরও রেচনাঙ্গ বৃক্ক, সে কন্ডিকথিসি হোক আর অস্টিকথিসি হোক না কেন, তাহলে এদের রেচনাঙ্গ বৃক্ক। এবার এই যে অ্যাম্ফিবিয়া বা উভচর, এরা প্রত্যেকেই একলিঙ্গ, একলিঙ্গ হলেই যৌনজনন পদ্ধতিতে বংশবিস্তার করবে। তোমরা পড়েছো ক্লাস 9-এ একটা ভালো কথা, অনেকবার আমি বলেছিলাম যে এদের শরীরে ঠান্ডা রক্ত বা শীতল সনিত প্রবাহিত হয়, যাদের শরীরে ঠান্ডা রক্ত প্রবাহিত হয় তারা শীতকালে ঘুমোয়, এদের শীত ঘুম দেয়, তখন এদের শরীরের শ্বাসক্রিয়া বা বিপাকক্রিয়া খুবই ধীর গতিতে হয়, এরা গর্তে তখন লুকিয়ে বসবাস করে থাকে। আর এদের তোমার ওই ফুসফুস শ্বসন যন্ত্র হিসেবে কাজ করে। তাহলে এদের যে কমন ক্যারেক্টার, সামনে পায়ে 4টি, পশ্চাৎ পায়ে 5টি, নখরবিহীন আঙুল বর্তমান, তাহলে এই কথাগুলোকে মিলে আমরা এদের প্রত্যেকের এই অ্যাম্ফিবিয়া পর্যন্ত সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, ন্যাথোস্ট্রোমাটা, আগনাথা, ইকন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, এদের আমরা 10টা করে বৈশিষ্ট্য নিজেরা লিখতে পারবই। যদি অসুবিধে হয় বইয়ের সাপোর্ট একবার নেবে, সেখানে যেগুলো যেগুলো বুঝতে পারবে না, যে যে পয়েন্টগুলো তোমাদের কাছে ডিস্টার্ব মনে হবে বা যেগুলো অসুবিধে ফিল করবে, সেগুলো আমাকে ডিটেলসে জিজ্ঞাসা করলে ওগুলো আমি ডিসকাস করে দেবো। কেমন, আজকের জন্য আমি এতটুকুই রাখলাম, ধন্যবাদ। একদম উচিত সেটা।